তিনজনে আজকে চলে এসেছি তোমাদের কাছে। এটা কোনো ব্লগ নয়, ঠিক আছে? আর আজকের আমি তোমাদের সঙ্গে কিছু আজকের আমরা আমি মিন্স একা আমি নয়, আমি আর বাবাই আমরা দুজনে মিলেই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তাই জন্যই এসছি তোমাদের কাছে কিছু বলতে। জানি না আমি কীভাবে বলবো বা কীভাবে বলতে পারবো। অলরেডি দেখো আমার ঘাম দিতে চালু হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, কারণ যখনই এরকম কিছু বলতে হয় আমি মানে নিজের ব্যাপারে আমাকে কিছু বলতে হয় আমি প্রচণ্ড নার্ভাস ফিল করি। তুমি ভেবে না এখন তুমি জোস্টপে আছো, ঠিক আছে? জানি না জোস্টপ কিনা, কিন্তু জোস্টপের থেকে আমার কাছে জোস্টপের থেকেও হচ্ছে গিয়ে বড় হচ্ছে এই যে এই প্ল্যাটফর্মটা, মানে তোমরা। কারণ জানি না আমি একদম মানে আমার প্রেজেন্টেশন খুব খারাপ, সেটা আমি নিজেও জানি। ওইভাবে আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণে আমি অনেকের কাছেই খারাপ। কিন্তু আমি হ্যাঁ কিন্তু আমি কষ্টবাদী, কারণ যদি আমার কথাতে খারাপ লাগে তাতে আমার কিচ্ছু সত্যি যায় আসে না, কারণ আমার মনে হয় আমার মতামতটা আমারই। তো যাই হোক, ওইসব দিকে আমি যখন যেতে চাইছি না, যেটা বলার সেটা আমি তোমাদেরকে বলতে চাই, ঠিক আছে? পাওয়াই বলবো আর বলবো না, তো বলো না। ক্যা বলবো, যেটা তোমার বলার ইচ্ছে তুমি যেটা যেটা বলতে চাও বলো, তুমি বলো। আচ্ছা, এটা আমি বাবাই, এটা নেহা, এটা পপকর্ন। ওই সব জানি, তুমি বাকি আসলটা বলো। এটা পপকর্ন, আরেকটা ছোট্ট স্যাক ইত্তু স্যাক, তা আরেকটা আসতে চলেছে, সেটাই হচ্ছে কি মেন কথা। মেন কথা হচ্ছে বেঙ্গলি গার্ল মা প্রেগনেন্ট, মা হতে চলেছে, আর আমি ফাদার, বিকম ফাদার। এতে বাবাই পর্যন্ত প্রাউড ফিল করে, তাই আমাদের পপকর্নের কি পপকর্ন পপকর্ন আর একা থাকবে না, পপকর্নের আর এই কল কদিন পরে আমাদের যেরকম দায়িত্ব ওরও তেমন অনেক দায়িত্ব বেড়ে যাবে, সেটা অবশ্যই। ওকেই কে দেখে, ও আবার কাউকে দেখবে, সেই অবলম্বন সেই ঘুরে বালি। তা যেটাই হোক, এটাই হচ্ছে যে মেন কথা বলার ছিল তোমাদের সঙ্গে বা শেয়ার করার ছিল। এটা আমি বলবো না যে আমি রিসেন্ট প্রেগনেন্ট হয়েছি, এটা একদমই নয়, কিন্তু আমি রিসেন্ট এখন তোমাদেরকে বলছি। আর আমি বলার না একদমই না, সেটা না, ভয় পাওয়ার মতো কিছু আমার লাইফে নেই, কারণ কাকে ভয় পাবো সব থেকে বড় কথা। মানে ইতস্তত বলতে, হ্যাঁ এটাই হচ্ছে কথা যে আমি কিভাবে বলবো। আর যতই হোক এটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া না, তো এত ফার্স্ট আমি ফার্স্টের দিকে যখন কিনা আমি কনসিভ করি মানে প্রেগনেন্ট হই যখন, আমি সেটা ফার্স্ট দিন থেকে বাবাই জানতো, তাই তো? আমাদের মধ্যে সত্যি কথা বলতে গেলে ওরকম কোনো ব্যাপার হয়নি যে আমি জানতাম, আমি বাবাইকে সারপ্রাইজ দিয়েছি, বাবাই এরকম এরকম ব্যাপার, যে সেটা আমি তোমাদেরকে শুট করে দেখাবো। আমার সত্যি সেরকম হয়নি, কারণ আমরা দুজনে থাকি, আমার কোনো প্রবলেম হলে বাবাই আমাকে দেখে, বাবাইয়ের কোনো সমস্যা হলে ওকে আমি দেখি। আমাদের দুজনকে দেখার মতো মানে একজনই আছে যে আমাদেরকে সমস্ত কিছু বেশি মানে বেশি পরিমাণে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে কি আমার মা, আর তারপর আমার বাবা, তাছাড়া কোনো আমাদের হেল্পিং হ্যান্ড নেই। তোমরা এটাও দেখেছো যে আমার বাড়িতে কিন্তু আমাকে হেল্প করার জন্য আমি কাউকে রাখি না, কারণ আমি নিজেরটা সবসময় চেষ্টা করি নিজে করার। তো ওরকম আমাদের মধ্যে কোনো কিছু হয়নি যে আমি আগে জেনেছি তারপর আমি ওকে জানিয়েছি, যেদিন আমি জেনেছি সেই দিনই ও জেনেছে, আর সামনাসামনি মানে আমি যখন আর কি টেস্ট করি তখন মানে বাবাইয়ের সামনেই করেছিলাম, কারণ ওকে লুকিয়ে আমি করতে পারবো না। আমি বলেছিলাম যে তুমি চলে যাও আমি একদিন পর করবো, ও বলছে না তুমি আমার চোখের সামনেই করবে। তো এর জন্যই আমাদের মধ্যে ওইরকম কোনো সারপ্রাইজ কিছু নেই, যদি আমি থাকতো তাহলে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতাম অবশ্যই, যারা করে তো খুব ভালো জিনিস, এটা একটুখানি সারপ্রাইজ থাকা ভালো। তো আমি যখন মাকে বলি যে আমি এরকম বলবো, এখন বাবাইও বলে যে দেখো আমাদের তো মানে ফার্স্ট বেবি আসতে চলেছে, তো তার জন্য এখন না কটা দিন ওয়েট করে যাও, তারপর তুমি অবশ্যই বলবে সেটা।
তো আমার এখন মানে কি বলবো এই 6 মাস রানিং চলছে ঠিক আছে 6 মাস রানিং চলছে আমার 5 মাসে আমাদের একটা অলরেডি একটা সাধের অনুষ্ঠান হয়েছিল আমি সেইটার ক্লিপ আছে আমি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওটা বাবাই বলেছিল যে চলো একটু করে রাখি পরে তুমি শেয়ার করবে তো আমি সেটা তোমাদের সঙ্গে এই ব্লগটার পরে মানে এইটার পরে যে ভিডিও আসবে কিছুদিন পরে শেয়ার করে দেব অবশ্যই সেটাও ছোট একটা ভিডিও কিন্তু ভালো লাগবে তোমাদের আশা করি তো যাই হোক এইটাই ছিল তোমাদেরকে বলার এটাই বলতে গিয়ে আমার অবস্থা দেখো আমি থেমে থেমে অ্যাক্সেস কাণ্ড হয়ে গেছিলাম আমি খালি এতদিন ধরে বল ভাবছিলাম এটাই যে কি করে বলবো কি করে বলবো এটাই বুঝতে পারছিলাম না তো চলো আমাদের সময় তো ভালোই কাটছে আর আমরা দুজনেই এই হচ্ছে আমাদের পপকর্ন বিগল হ্যাঁ বিগল আর আমরা দুজনেই খুব হ্যাপি আর এক বছর পরে বিগল মা হয়ে যাবে না আমার বাবা মা মন কো বিগল টুট 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 কান গুলো দেখো টুটুং বাবা একটু কান না চিপে কান না দিয়ে কান ও ও ও আর ওকে মানে মানে এরকম করি উ উ এই কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে তোমরাও যারা জানো না তাদের জন্য এটাও বলি আমি এটাও শেয়ার করিনি সেই টাইমটা যে আমি কিভাবে কাটিয়েছি সে শুধু আমি জানি আর কেউ জানে না ঠিক আছে সঙ্গে বাবা মানে বাবার সঙ্গে তো হয়েছিল আর আমার উপর থেকে সেই ঝড়টা গেছে অনেকদিন তোমরা হয়তো খেয়াল করেছো যে আমরা অনেক ব্লগ ব্লগ কিছু জানি সেই সময় আমার কোভিড পজিটিভ হয়েছিল সেই সময় আমি মানে সেই কি যন্ত্রণা সেটা যারা হয়েছে একমাত্র তারাই জানে সত্যি আমরা সেই জন্য আমরা দুজনে সেইটাও শেয়ার করব তোমাদের সঙ্গে একদিন যা ও কি কি মেডিসিন নিয়েছে বা হচ্ছে ও কিভাবে ছিল না মেডিসিন ফেডিসিন এসব বলে লাভ নেই কিছুই না এমনি সবকিছুই শুধু একটু প্রিকশন মেনে থাকতে হবে এখন যা পরিস্থিতি তাতে কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যাদের বাড়িতে আর কি যদি কারোর কোভিড হয় সব থেকে বড় কথা হলো টেনশন নেবে না প্যানিকড হবে না রিল্যাক্সে থাকতে হবে যে কোভিড এমন কিছু নয় টিভি টাইফয়েড যেমন একটা রোগ কোভিডও কিন্তু ঠিক সেরকমই একটা রোগ ঠিকঠাক প্রোটিন যুক্ত খাবার খেলে আর একটু রেস্টে থাকলে আর একটু করে দে তাহলে ঠিকঠাক হয়ে যাবে তো চলো এই বাহুবলি এই ভিডিওটা এখানে আমি এন্ড করে দিচ্ছি কারণ পপকর্নের খাওয়া রেডি করতে হবে আমিও আর এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই একটা মিনিট দাঁড়াও আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই ঠিক আছে আমি এখন কিন্তু তোমরা এই জিনিসটা দেখেছো যে আমার ব্লগের কোনো রেগুলারিটি থাকছে না আমি তো রেগুলার ব্লগ আপলোড করিও না মানে একদিন ছাড়া ছাড়া যেটা দিতাম সেটাও দিতে পারছি না কারণ মানে প্রেগনেন্সির যেরকম সিমটম হয় তো সেগুলোই আমার সঙ্গে হচ্ছে কারণ আমি তো আলাদা কেউ নই আর কিন্তু আমি অনেক ভালো আছি একটুখানি বলতে পারি আমি অনেকটা ভালো আছি এই জন্যই আমার একটুখানি ব্লগ দিতে প্রবলেম হবে মানে টাইম মতো হ্যাঁ অবশ্যই তো টাইম মতো ও আচ্ছা কারণ কখনো রাতের দিকে না আমার যেহেতু এডিটিংটাও আমাকে করতে হয় শুটও আমাকে করতে হয় সমস্ত কিছু তো কখনো আমার না নয় ব্যাটারিতে চার্জ থাকে না কখনো আমার এডিট করতে রাত্রেবেলা ইচ্ছা করে না মানে এক একটা সময় প্রচন্ড না মুড সুইং করে এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার যেটা এখন আমার সঙ্গে প্রেগনেন্ট মাঝে মাঝে আমাকে খুব কেলা আর আমি খুব এখন চিৎকার করছি জানি না কেন আগে আমি এতটা চিৎকার করতাম না প্রচন্ড ইরিটেটিং লাগে যদি তোমাদের মানে আমি তো জানি না কি হয় না হয় কারণ এটা আমার ফার্স্ট টাইম ও আই সি আমি তো ভাবলাম তুমি এত আগার বারাটা হয়ে গেছে ভুলভাল কথা বলিস না চুপ কর অভিজ্ঞতা সব আমার তো প্রচুর অভিজ্ঞতা হ্যাঁ আরে তুই মা হয়ে যা আমি বাবা হয়েছি অনেকবার হ্যাঁ সে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এছাড়া আর কোনো ব্যাপার নেই চলো আজকের মতো আমাদের কথোপকথন এখানেই শেষ করি টাটা বাই বাই চলতে থাকবে চলতেই থাকবে আর পপকর্ন অলরেডি খেলা পেয়ে গেছে ও এখন খেলবে খেলে গেলে তারপর আমাকে একটু কামড়াবে আমার আমি মানে ওর পিছনে আমাকে ছুটতে হবে খেলতে হবে আর তোমাদের এত দেরিতে জানানোর জন্য আমরা হচ্ছে গিয়ে খুব দুঃখিত কেউ কষ্ট পেও না জিনিসটাকে আমরাও হচ্ছে গিয়ে আনন্দে আছি তোমরাও আনন্দের সঙ্গে গ্রহণ করো ওকে তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার যেন তোমাদের দেখা পাই গুড নাইট শুভরাত্রি সুইট
ড্রিমস।